হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বিট দিয়ে তৈরি একটা সহজ রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো বিট বাটা। এটা কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একটি জনপ্রিয় রেসিপি। বিট যাদের কাছে অপছন্দের বা একটু বুনো গন্ধ লাগে, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখুন, কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করছি আজকের এই বিট বাটার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেই কী কী লাগছে বিট বাটা বানাতে। লাগছে মূল উপকরণ বিট। এখানে দুটি মাঝারি মাপের বিটকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে, 2 কাঁচা লঙ্কা, লবণ লাগছে স্বাদ মতো এবং 1 টেবিল চামচ সর্ষের তেল। এই কয়টি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজকের রেসিপি বিট বাটা। সবার প্রথমে আমি বিটের টুকরোগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি বিটের টুকরোগুলো প্রেশার কুকারের মধ্যে। এটা আমি শুধুমাত্র জল দিয়ে সিদ্ধ করব। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম। এবারে আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এটাকে 4-5টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। বিটের টুকরোগুলোকে সিদ্ধ করে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। বিট টুকরোগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একেবারে গলে ফেটে না যায়, কিন্তু ভিতর থেকে নরম হয়। এবারে আমি এই বিটের টুকরোগুলোকে বেটে নেব। আজ আমি মিক্সিতে বিটটাকে পেস্ট করছি, আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও করতে পারেন। বিটের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সির জারে। দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো সর্ষে। দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবারে আমি মিক্সির জারের ঢাকা আটকিয়ে দিচ্ছি এবং এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বিটটাকে বাটা হয়ে গিয়েছে, এবারে আমি মিক্সির জারের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিটটা কত ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। এবারে আমরা রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। দিয়ে দিলাম, সর্ষেটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। সর্ষেটা ফুটতে শুরু করেছে, এবারে আমি এতে দিয়ে দেব বিট বাটা। দিয়ে দিলাম, এবারে মাঝারি আছে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নেব। এই পর্যায়ে বিটটা একটু শুকিয়ে এসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম, ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে মাঝারি আছে আরও 2 মিনিট মতো একটু শুকিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট এইভাবে রান্না করার পর আমাদের বিট বাটাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে এসছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি বিট বাটা, সাথে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করেছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।